আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় প্রবাসী ভাইরা, 2022 সালের নিয়ম অনুসারে প্রবাসী ভাইরা বিদেশ থেকে তথা প্রবাস থেকে কি কি জিনিস দেশে নিয়ে যেতে পারবেন, কাস্টম চার্জ বা ট্যাক্স ব্যতীত মোবাইল ফোন কয়টি নিয়ে যেতে পারবেন, ল্যাপটপ কয়টি, টিভি কত ইঞ্চি, এবং কি বুকিং ব্যাগেজে কি কি রাখতে পারবেন না, রাখলে কি ক্ষতি হতে পারে, এবং কি হ্যান্ড ক্যারি ব্যাগে কী কী রাখতে পারবেন না, বিস্তারিত অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেব আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং ভিডিও লাস্ট পর্যায়ে রয়েছে বা শেষ ভাগে রয়েছে, একটি ব্যাগে যে কত কিলো মাল রাখতে পারবেন আপনি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি তথ্য রয়েছে, তাতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় প্রবাসী ভাইরা, 2022 সালের নিয়ম অনুসারে বাংলাদেশ কাস্টম থেকে আপনারা যে ফ্রি বা শুল্কমুক্তভাবে কয়টি মোবাইল ফোন নিয়ে আসতে পারবেন, কয়টি ল্যাপটপ বা কী কী আনতে পারবেন, এই বিষয়ে অনেক প্রবাসী বা বিভিন্ন দেশ থেকে কিন্তু আমাদেরকে কমেন্ট করতেছেন। আর এখনও পর্যন্ত আমরাও যে অপেক্ষায় রয়েছে সঠিক আপডেটটি আপনাদেরকে দিয়ে সহায়তা করার জন্য, যেহেতু বিগত দুই দিন আগেই কিন্তু বাংলাদেশ সরকার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কিন্তু একটি আপডেট দিয়েছেন যে কাস্টমকে আরও উন্নত করতে হবে এবং কাস্টমের যে মালগুলো বা মালামালগুলো প্রবাসীরা বিদেশ থেকে আনতে ইচ্ছুক, কোন কোন মালে যে ট্যাক্স বা শুল্ক রাখতে হবে, কোন কোন মালে শুল্ক রাখতে পারবে না বা ছাড় দিতে হবে, বিষয়ে কিন্তু পর্যবেক্ষণ করতেছে বর্তমান এই সময় পর্যন্ত। সেক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু নিয়ম অনুসারে, পূর্বের নিয়ম অনুসারে মালয়েশিয়া থেকে হোক বা যে কোনো দেশ থেকে হোক, আপনি দুটি হ্যান্ডফোন আপনি বৈধভাবে বাংলাদেশে নিয়ে যেতে পারবেন, কোনো প্রকার শুল্ক লাগবে না, হোক দুটি হ্যান্ডফোন পুরাতন অথবা নতুন আপনার ব্যবহৃত হোক, যাই হোক বা গিফটের হোক বা কেউ দিয়েছে আপনাকে অন্য কাউকে দেওয়ার জন্য বা চালানি হয়ে থাকুক, শুধুমাত্র আপনার কাছে দুটি হ্যান্ডফোন আপনি রাখতে পারেন। তো সেক্ষেত্রে এই বিষয়ে আরও একটি অনেক মতবাদ রয়েছে, যেমন বিগত সময় যখন আমি দেশে গিয়েছিলাম ঠিক তখন আমি ব্যক্তিগতভাবে কিন্তু যে চারটি হ্যান্ডফোন নিয়ে গেছি, তো সেক্ষেত্রে চারটি হ্যান্ডফোন নিয়ে যাওয়ার ফলে এয়ারপোর্ট কাস্টমার কোথাও কিন্তু আমাকে ধরেনি বা যে ট্যাক্স প্রদান করতে হয়নি, যেহেতু বর্তমান এর সময় যে কাস্টম অফিসাররাও দেখতেছে বুঝতেছে দুটি হ্যান্ডফোন কিন্তু একেবারে কম হয়ে যায়, যেহেতু যখন প্রবাস থেকে বা বিদেশ থেকে যে কোনো যে নাগরিক আসুক তখন পরিবারের কাছ থেকে কিন্তু অনেকেই আবদার করে থাকে মোবাইল ফোন নিয়ে যাওয়ার জন্য, সেক্ষেত্রে আবদারগুলো মেটাতে গিয়ে কিন্তু 3-5 হ্যান্ডফোন অটোমেটিকলি হয়ে যায়। ঠিক তখনই কিন্তু অফিসাররা অনেক কিছু বিবেচনা করে 4-5 হ্যান্ডফোন কিন্তু ছেড়ে দেয়, আপনারা নিয়ে আসতে পারেন, কোথাও কোনো প্রকার শুল্ক বা ট্যাক্স দিতে হবে না আপনাদেরকে, যে এয়ারপোর্টে যে অফিসার ভালো হলে, যখন আপনি ব্যবসার উদ্দেশ্যে নিয়ে আসবেন ঠিক তখন কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে প্রত্যেকটি হ্যান্ডফোনে 57%। ল্যাপটপের ক্ষেত্রেও সে একই অবস্থা, আপনাকে একটি ল্যাপটপ ফ্রি বা আপনি কাস্টম বিতে আনতে পারবেন, হোক সেটি নতুন হোক সেটি পুরাতন, দুটি আনলে আপনাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে। ট্যাবলেটের ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম, ট্যাবলেট এবং কি মোবাইলের নিয়ম একই, যে আপনি ট্যাবলেট হোক মোবাইল হোক দুটি আনতে পারবেন, বেশি আনতে পারবেন না, যেহেতু ট্যাবলেটও এবং কি মোবাইল প্রায় একই ক্যাটাগরির। যে এবার আসুন আরেকটি গুরুত্বপূর্ণ তত্ত্বে, বুকিং ব্যাগেজে আমরা কী কী রাখতে পারবো না এবং কি হ্যান্ড ক্যারি ব্যাগেজে আমরা কী কী রাখতে পারবো না, এই বিষয়ে অনেক প্রবাসী ভাই কিন্তু কনফিউজে থেকে থাকেন, যে হ্যান্ড ক্যারি যে ব্যাগটি আমরা করব ওই ব্যাগটি অবশ্যই 7 কিলোর মধ্যে হতে হবে, এবং কি ওই ব্যাগের মধ্যে ভুল করেও কিন্তু আমরা স্প্রে, স্যান্ড, লোশন, তৈলাক্ত জাতীয় এই জাতীয় গ্যাস জাতীয় কিছু কিন্তু আমরা রাখতে পারবো না, নিয়ম নেই, আমরা পানির বোতলও রাখতে পারবো না। আপনাকে যখন এয়ারপোর্টে আপনি প্রবেশ করেন ঠিক তখন কিন্তু বুকিং ব্যাগেজ যেখানে দেবেন ওইখান থেকে কিন্তু আপনি আসতে পারবেন, এয়ারপোর্টে প্রবেশের পরবর্তীতে কিন্তু আপনি যখন ইমিগ্রেশন ক্রস হয়ে যাবেন তখনও কিন্তু আপনি সমস্ত কিছু রাখতে পারবেন, হ্যান্ড ক্যারি করতে পারবেন, যে হ্যান্ড ক্যারির মধ্যে আপনাকে স্প্রে রাখতে পারবেন, আপনি স্যান্ড রাখতে পারবেন, সব কিছু করতে পারবেন। সেকেন্ড স্টেপে বা আপনার বিমানে ওঠার আগে যে আর একটি ইমিগ্রেশন রয়েছে যেখানে আপনার পুরো ফুল বডি চেক করবে, যে আপনার বেল্টটি, আপনার যেই ঘড়ি খুলতে হবে, রিং খুলতে হবে, সমস্ত কিছু খুলে যখন আপনি একটা যে ব্যাগটা ট্রের মধ্যে রাখবেন ঠিক তখন কিন্তু ওইখান থেকে আপনার যে স্প্রে, লোশন জাতীয় সমস্ত কিছু বা গ্যাস জাতীয় সমস্ত কিছু তারা রেখে দেবে ওইখানে, আপনি আর কাউকে ব্যাগ করতে পারবেন না বা নিয়ে যেতেও পারবেন না, ওইখানে সব কিছু রেখে চলে আসতে হবে। আর এই সমস্ত কিছু কিন্তু আমরা বুকিং ব্যাগেজে দিতে পারি, কোনো প্রকার সমস্যা হবে না। এবার আসুন বুকিং ব্যাগেজে আমরা কী কী রাখতে পারবো না, বিশেষ করে মূল্যবান সম্পদগুলো, আপনার গহনা, স্বর্ণ অলঙ্কার, আপনার কাছে অনেকগুলো টাকা রয়েছে, ডলার রয়েছে, তো সেক্ষেত্রে ওই সমস্ত মূল্যবান সম্পদগুলো আমরা বুকিং ব্যাগেজে রাখবো না, মোবাইল ফোন আমরা বুকিং ব্যাগেজে রাখবো না, হারিয়ে গেলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নেবে না, এবং কি এটা বাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ব্যাটারি জাতীয় সিস্টেম রয়েছে এখানে, তো সেক্ষেত্রে আমরা এ বিষয়ে লক্ষ্য রাখবো। বিশেষ করে ঢাকা এয়ারপোর্ট হচ্ছে আমাদের যে
সরের খুনি। তো সেক্ষেত্রে যদি আপনার মূল্যবান সম্পদগুলো আপনি বুকিং ব্যাগে দিয়ে থাকেন তাহলে কিন্তু তারা হয়তো চুরি করে নিয়ে যেতে পারে এয়ারপোর্ট থেকে। তাই তো আমরা এই সমস্ত মূল্যবান সম্পদগুলো অবশ্যই আমরা আমাদের হ্যান্ড ক্যারি ব্যাগের মধ্যে রাখব। এরপর আসুন যে টিভির ক্ষেত্রে অনেকে আমরা আগ্রহ প্রকাশ করি, যেহেতু বাইরের দেশে আমরা দেখি যে টিভি অনেকগুলো অনেক সস্তায় বিক্রি করা হচ্ছে, অনেক জিনিসপত্র আমরা সস্তায় পাচ্ছি। তো সেক্ষেত্রে টিভির ক্ষেত্রেও কিন্তু আমরা বিগত সময় যে আইন রয়েছে 29 ইঞ্চি পর্যন্ত আমরা ফ্রি কাস্টম ট্যাক্স নিয়ে যেতে পারবো। এবং কি অবশ্যই আমরা লক্ষ্য রাখতে হবে যে 29 ইঞ্চির উপরে হলে কিন্তু আমাদেরকে অনেকগুলো যে টাকা ট্যাক্স দিতে হবে, অনেক সমস্যার মধ্যে পড়তে হয় ঢাকা এয়ারপোর্টে। ল্যাপটপের ক্ষেত্রে তো একটি আমরা বলছি, এবং কি যে মনিটরের ক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে 19 ইঞ্চি মনিটর পর্যন্ত আমরা ফ্রি কাস্টম ট্যাক্সে নিয়ে যেতে পারবো। এবার আসুন সিগারেট, আপনি কত কার্টন বা কত টি সিগারেট নিয়ে যেতে পারবেন। ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো প্রকার কোনো সিগারেট নিয়ে আসতে পারবেন বা নিয়ে যেতে পারবেন না বাংলাদেশে। আপনি যে দেশে বসবাস করতেছেন ওই দেশের সরকার অনুমোদিত সিগারেটগুলো কিন্তু আপনি বাংলাদেশে নিয়ে যেতে পারবেন। সর্বোচ্চ আপনাকে 12 প্যাকেট পর্যন্ত আপনি নিয়ে আসতে পারবেন বা 200 টাকার সিগারেট আপনি নিয়ে আসতে পারবেন নিজে নিজের জন্য অথবা বন্ধুবান্ধবের জন্য। এছাড়া কিন্তু আপনি বাড়তে অনেকগুলো কার্টন নিয়ে আসবেন এমনটা কিন্তু করতে পারবেন না, নিয়ম নেই। মদের ক্ষেত্রে আসুন বা অ্যালকোহল, যে পূর্ব নিয়ম অনুসারে আপনি অ্যালকোহল আনতে পারবেন না টোটালি যদি আপনি বাংলাদেশে পাসপোর্টধারী হয়ে থাকেন। আপনি যদি বিদেশে পাসপোর্টধারী হয়ে থাকেন, আপনার বয়স যদি 12 বছর ঊর্ধ্বে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এক বোতলে 1 লিটার সর্বোচ্চ মদ বা অ্যালকোহল নিয়ে যেতে পারবেন বাংলাদেশে। আপনাকে অবশ্যই বিদেশি নাগরিক হতে হবে অথবা আপনাকে বিদেশি কোনো দেশের যে আপনার যাতে পাসপোর্ট পেয়েছেন বা ওই দেশের নাগরিক হিসেবে আপনার কার্ড রয়েছে, নাগরিকত্ব রয়েছে, তখন কিন্তু আপনি বহন করতে পারবেন। আর যখন আপনি বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করবেন আর বাংলাদেশের পাসপোর্ট দেখেই কিন্তু আপনি 1 ফোঁটা পর্যন্ত মদ বাংলাদেশে নিয়ে যেতে পারবেন না এয়ারপোর্ট দিয়ে, একটি ফোর্ট একটি বেআইনি। এবার আসুন ব্যাগেজের ক্ষেত্রে, যে একটি ব্যাগেজে সর্বোচ্চ কত কিলো মাল রাখতে পারবেন আপনি যে কোনো এয়ারলাইন্সের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে কোনো এয়ারলাইন্সে সর্বোচ্চ আপনাকে একটি যে বুকিং ব্যাগেজে 32 কিলো পর্যন্ত আপনাকে নেওয়ার সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যে সমস্ত প্রবাসী ভাই আমরা যখন সমস্ত মালামাল প্যাকিংয়ের পরবর্তীতে কিন্তু আমরা বাসায় একবার চেক করি কত কিলো মাল ওয়েট হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা যখন বাসায় মাফার পরে এয়ারপোর্টে মাফার পরে কিন্তু অনেকটা কিন্তু তফাত থেকে থাকে, এয়ারপোর্টে মাফার একটু বাড়তি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো অবশ্যই যেন 30 কিলোর মধ্যে যেন আমরা বাসাতে মেপে নিব একটি ব্যাগেজের মধ্যে। আর সবচেয়ে বেটার হয় যদি আপনার মাল একটু বাড়তি হয়, আপনার 20 কিলো 20 কিলো 40 কিলো করতে পারে, অনায়াসে আপনি মাল নিয়ে যেতে পারবেন। আর আমরা টিকিট কাটার সময় অবশ্যই লক্ষ্য রাখবো যে আমাদের টিকিটে কত কিলো মাল উল্লেখ রয়েছে। বিশেষ করে অনলাইন টিকিট কাটলে আমরা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যেহেতু অনলাইন অনেক সময় আমরা কম দামে টিকিট পাই কিন্তু ভিতরে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো প্রকার বুকিং ব্যাগেজ নেই, হ্যান্ড ক্যারি 7 কিলো রয়েছে, আমরা বেশি একটু লক্ষ্য রাখবো। আর অবশ্যই টিকিট কাটার সময় আমরা যেখান থেকে কাটবো আমরা অবশ্যই অফারগুলো খোঁজ করবো। অনেক সময় দেখা গেছে যে অনেক কর্তৃপক্ষ যে বিমান কর্তৃপক্ষ যা তারা অফার দিয়ে থাকে যেখানে যে আপনি টিকিটের সাথে আরও 10 কিলো মাল অ্যাড করতে পারেন মাত্র যে বাংলাদেশে হাতে কোনো 100 টাকা বা 1,000 টাকার মধ্যেই কিন্তু। তো সেক্ষেত্রে বেশি একটু লক্ষ্য রাখতে পারি আমরা টিকিট কাটার সময়। আর টিকিট যেখান থেকে কাটবো অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে টিকিট কাটবো, ইনকেস থেকে কোনো প্রকার করোনা আক্রান্ত হয়ে গেলে বা আমার ফ্লাইট মিস হয়ে গেলে বা কোনো সমস্যা হয়ে গেলে আবার যেন নতুন করে আপনাকে রিশিডিউল করে দেয় কোনো প্রকার টাকা বেরিয়ে বিষয়ে আমরা একটু ওপেনলি কথা বলে টিকিট কাটবো। দেশের মধ্যে প্রবাসী ভাইরা, যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মতামত নিয়ে কিন্তু আরেকটি ভিডিও আসবে ইনশাল্লাহ। আর যখন 2022 সালে আবারও সমস্ত কাস্টম রুল পরিবর্তন হওয়ার সময়টা বেশি, আর যখনই পরিবর্তন হবে ঠিক তখনই কিন্তু আপনার সাথে শেয়ার করবো। তাই তো আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করেন এবং কি আপনার মত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, নির্ভর থাকুন, দেখা হওয়ার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।